সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। মনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের শ্রেণী চতুর্থ বিষয় বাংলা শিক্ষক, আমার নাম শামিমা নাসরিন, আমার এফপিআইডি দেয়া আছে, ক্লাস নাম হচ্ছে আজকে 23, আমার মোবাইল নাম্বার দেয়া আছে, যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকে আপনাদের HW থাকবে শব্দার্থ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হাত ধুয়ে নাও পাঠের শব্দার্থ, শূন্যস্থান পূরণ ও বিপরীত শব্দ। এর আগের ক্লাসে আপনারা হাত ধুয়ে নাও গল্পের মূল পাঠটি সম্পর্কে জেনেছেন। হাত ধুয়ে নাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কীভাবে কী করতে হবে সেটা আপনারা জেনে এসেছেন। আজকে আমরা মূল পাঠের শব্দার্থ গুলো জেনে নেই। চলেন, সবাই বই নিয়ে বসবেন এবং খাতা কলম নিয়ে বসবেন, যদি যেগুলো মনে হবে যে আপনার কাছে কঠিন বা আপনারা লিখে নেবেন, ঠিক আছে। প্রথমে আছে চঞ্চল, শব্দার্থের প্রথমটা হচ্ছে চঞ্চল, এটা হচ্ছে অস্থির, অশান্ত আর হচ্ছে চটপটে। এখানে তিনটা দেয়া আছে, আপনারা চাইলে একটা দিতে পারেন অথবা তিনটাই শিখতে পারেন, এখানে তিনটা আছে। খাবলে খাওয়া, খাবলে মানে হাতের থাবা পরিমাণ, খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বুঝায়। চেটে পুটে, চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা, জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটে পুটে। আমরা সাধারণত যখন খাবার বেশি মজা হয় কিংবা এমনিও খাবার শেষে সেটা কী করি, হাত চেটে খাওয়া হয়, আর এটা খাওয়া হচ্ছে সুন্নত। যাই হোক, তারপরেটা হচ্ছে অসুখ বিসুখ, অসুখ বিসুখের শব্দার্থ হচ্ছে রোগ ব্যাধি। তারপর হচ্ছে টয়লেট, টয়লেট মানে শৌচাগার, আর এমনি বলে যেখানে প্রস্রাব অথবা পায়খানা করা হয়। তারপর এটা হচ্ছে জীবাণু, জীবাণু মানে অতি সূক্ষ্ম উদ্ভিদ বা প্রাণী যা খালি চোখে দেখা যায় না। জীবাণুটা সাধারণত খালি চোখে দেখা যায় না, যা মানুষের শরীরে প্রবেশ করে, সেই জন্য অতি সহজেই সেগুলো মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তারপর হচ্ছে কি বাগিনা, বাগিনা মানে বুনের ছেলে। তারপরে সতর্ক, সতর্ক মানে সাবধান, হুঁশিয়ার। তারপর হচ্ছে অভ্যাস বা সব, অভ্যাসের শব্দার্থ হচ্ছে কি স্বভাব, যেটা মানুষ প্রতিনিয়ত করে, যেটা স্বভাব মানুষের চেঞ্জ করা যায় না, এটা এটাকে বলা হয় অভ্যাস। আচ্ছা, শব্দার্থ সম্পর্কে আমরা জানলাম, এখন জানবো শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থান পূরণে আপনাদের কিছু বইতে দেখবেন যে কিছু শব্দ দেওয়া আছে, ওই শব্দগুলো শূন্যস্থানের মধ্যে বসিয়ে সঠিক উত্তর মানে সঠিক শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এই জন্য বলে যে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রথমে আছে কি অসুখ বিসুখ, তারপর হচ্ছে চঞ্চল, খাবলে খেতে, চেটে পুটে, রোগ বালাই। এই পাঁচটা শব্দ দেয়া আছে, এই পাঁচটা শব্দ দিয়ে পাঁচটা শূন্যস্থান পূরণ করব আমরা। আচ্ছা, প্রথমেই আছে চড়ুই পাখি অনেক ড্যাশ হয়। তাহলে চড়ুই পাখি কি হয়, অনেক বেশি চঞ্চল, তাহলে আমরা বলবো এখানে চঞ্চল আছে, যে চড়ুই পাখি অনেক চঞ্চল হয়। তারপরে দুই খ নম্বরে আছে ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো, সে অনেক ক্ষুধার্ত, ওই লোকটি খাবার পেয়ে কী করতে থাকলো, খাবলে খেতে থাকলো। এর আগে আমরা জেনে এসেছি যে খাবলে খাওয়া মানে এক খাবলা করে যেভাবে মানুষ এক খাবলা দিয়ে যতটুকু খেতে পারে, জন্য সে ক্ষুধার্ত তাই খাবলে খেতে থাকলো, মানে তাড়াতাড়ি করে খেতে থাকলো। তারপর হচ্ছে গ মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে, আচার সবাই পছন্দ করে, তা যেরকম মজার আচার পেয়ে সবাই কীভাবে খায়, চেটে পুটে। আচার আচার খাওয়ার সময় কি মানে চেটে পুটে হচ্ছে লেহন করা, জিহ্বা দিয়ে লেহন করে, মানে জিহ্বা দিয়ে ঠোঁট ঠোঁট এবং জিহ্বা দিয়ে চেটে পুটে খাওয়া। ঘ নম্বরে হচ্ছে শরীরের যত্ন না নিলে ড্যাশ লেগেই থাকবে, যত্ন না নিলে কি হবে, এখানে আছে অসুখ বিসুখ,
তাহলে হবে শরীরের যত্ন না নিলে কি হবে অসুখ বিসুখ লেগেই থাকবে। তারপরেটা হচ্ছে ও ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। তাহলে কি থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে? এখানে আছে অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে, চেটে বুটে, রোগ বালাই। তাহলে কি থেকে? রোগ বালাই থেকে। রোগ বালাই থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। তারপরে আপনাদের আছে কি বিপরীত শব্দ। এখানে এখানে প্রদত্ত শব্দ এবং বিপরীত শব্দ, আপনারা এখানে ইচ্ছা করলে মূল শব্দও লিখতে পারেন, তারপরে বিপরীত শব্দ এভাবে লিখবে সব সময়, যে মূল শব্দ বা প্রদত্ত শব্দ, তারপরে কি বিপরীত শব্দ, তারপরে নিচে থেকে লেখা শুরু করবেন। এখানে আপনাদের আছে সুগন্ধ, প্রথমটা হচ্ছে সুগন্ধ, সুগন্ধের বিপরীত কি হবে? দুর্গন্ধ। তারপরে আছে হাত, হাতের বিপরীত হচ্ছে পা। তারপরে হচ্ছে প্রিয়, প্রিয়র বিপরীত অপ্রিয়। তারপর হচ্ছে বকা, বকার বিপরীত কি হবে? আদর। তারপর হচ্ছে হিসাব, হিসাবের বিপরীত হবে ব্যহিসাব, যে কোনো হিসাব করে না, মানে ব্যহিসাবই চলাচল করে। তারপর হচ্ছে কি সোজা, সোজার বিপরীত কি হবে? বাঁকা। আজ এই পর্যন্তই, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং খুব ভালো করে এই পড়াটা শিখে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।